মেইন স্পয়লার দেখেন বাবু ভাই, পিছনের সাইডটা কিন্তু অনেক সুন্দর রয়েছে, পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনালি দেখেন, এটা কিন্তু ফোর স্টারের গাড়ি। জলিল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই। আমি আজকে একটা টয়োটা এক্স করলা দেখাবো, এটা 2005 মডেল, 2009 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো বা 27 সিরিয়াল একটা গাড়ি, পাল কালার, 1500 সিসি ভিভিটি ইঞ্জিন। হ্যাঁ, আমি সামনে থেকে শুরু করি, দেখেন এই দেখেন হেডলাইট থেকে শুরু করি, এটা কিন্তু অরিজিনালি হেডলাইট, গ্রিল মাসাল অনেক সুন্দর রয়েছে, নাম্বার প্লেট অনেক সুন্দর রয়েছে, নিচে আবার কিন্তু ফগ লাইট রয়েছে। হ্যাঁ, এবং দেখেন বাবু ভাই এই সেটটাকে দেখেন অনেক সুন্দর রয়েছে, কোনো স্ক্র্যাচ নেই, একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। টায়ার সেটটা মাসাল আলহামদুলিল্লাহ সুন্দর রয়েছে, আচ্ছা টায়ার অনেক সুন্দর রয়েছে, ভালো সাপোর্ট পাবেন। এটা কিন্তু বেজ ইন্টেরিয়ারের গাড়ি, গ্লাসটাও মাসাল্লাহ ভালো আছে, মোটামুটি সুন্দর আছে, টায়ারের সাপোর্টটা কি টায়ারও সুন্দর রয়েছে, জি মাসাল্লাহ ভালো আছে। বডি ভাই, বডি ভাই একদম কোনো স্ক্র্যাচ নেই, দুটো দাগ দুগ ছিল আমি টাচ আপ করেছি আর কি। আচ্ছা, টয়োটা এক্স করলা, এটার মডেল ভাই 2005 মডেল, নয় রেজিস্ট্রেশন, পাঁচের মডেল, নয় রেজিস্ট্রেশন, নয় রেজিস্ট্রেশন, 27 সিরিয়াল একটা গাড়ি, ভিতরে ভিতরে বেজ ইন্টেরিয়ার। জি, কি অবস্থা ভাই ভিতরে? গাড়ির ভিতরে অনেক সুন্দর, চমৎকার, সিট কভার ইনস্টল করা রয়েছে এবং টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা রয়েছে। আচ্ছা, সবকিছু অ্যাক্টিভ? জি, সবকিছু অ্যাক্টিভ রয়েছে। তারপরে দেখেন এই যে পাটটা টাচ আপ হয়েছে, কিন্তু কোনো কাটা ছিল না। পিছনের ডোর, পিছনের ডোর মাসাল সুন্দর রয়েছে, ভালো আছে মাশাল্লাহ। আমি পিছনটা দেখাই, এটা কিন্তু অরিজিনাল রয়েছে, একদম পুরোটা কিন্তু বানাইতে পারে না। হ্যাঁ, সাইডটা অরিজিনাল রয়েছে, গ্লাসটা অরিজিনাল, আপনি জানেন এই সাইড, এটাও কিন্তু অরিজিনাল আছে। যদি এটা কোনো এক্সেল হিস্ট্রি থাকতো তাহলে কিন্তু এটা থাকতো না। পিছনটা দেখাই আমি, এই যে স্পেয়ার টায়ার এবং ভাই সিএনজি করা আছে, জি সিএনজি করা আছে ভাই, সিএনজি করা আছে, 6 লিটার, 6 লিটার সিলিন্ডার, আর এই হচ্ছে পিছনের চেসিস, পিছনের চেসিস, গাড়িতে কোনো হিটিং ইস্যু না, হিটিং ইস্যু না, জেনেভা সার্ভিস তো ভালো, সার্ভিস ভালো। তারপরে দেখেন আমি এই সাইডটা দেখাই, এটাও কোনো স্ক্র্যাচ নাই, কোনো ড্যামেজ হিস্ট্রি নেই। আচ্ছা আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নাই দেখেন। এই হচ্ছে ডান পাশের ডোর, ডান পাশের ডোর দেখেন, এখন কোনো কাটা ছিঁড়া নাই, ওকে, সবগুলো কিন্তু ভালো আছে। আর ভিতরে হিউজ স্পেস, হিউজ স্পেস আছে, এরপর আমরা মনে করেন যে সিট কভার আছে, জি কিছু করা যাবে না, খালি গ্যাস ভরবে আর তালাবে। আচ্ছা, তাই দেখেন এই যে এই সামনের ডোর, জি সামনের ডোর, ভিতরটা বাবা অনেক সুন্দর রয়েছে, ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু, জি সব কিছুই আছে, জি সিলিংটা দেখেন মাশাল অনেক সুন্দর রয়েছে, এই হচ্ছে সিলিং, সিলিংটা সুন্দর রয়েছে, ড্যাশবোর্ডটা মাশাল অনেক সুন্দর রয়েছে, তারপরে দেখেন এই যে সেটটা দেখাই আমি, এটাও মাশাল্লাহ ভালো আছে, চেসিস পাসল ভালো আছে, এদিকে কিন্তু কোনো রং হয় না, রং হইলে এই স্টিকার গুলো থাকবে না। আচ্ছা আচ্ছা, ফ্রেশ আছে, চেসিস পাসল একদম ফ্রেশ, আর এই হচ্ছে চেসিস নাম্বার, চেসিস নাম্বার, চেসিস নাম্বার, টুইল গাড়ি, ইঞ্জিন সিসি 1500 টুইল ড্রাইভ, টুইল ড্রাইভ। তারপরে দেখেন বনেটটাও টাচ আপ হয়েছে, হ্যাঁ গাড়িটা সুন্দর রয়েছে। এটা হচ্ছে ভাই পাঁচের মডেল, পাঁচের মডেল, 2009 রেজিস্ট্রেশন, 27 সিরিয়াল একটা গাড়ি, টয়োটা এক্স করলা, পাল কালার। দামটা কত চাচ্ছেন? দামটা আমি চাচ্ছি বাবু ভাই 13,30,000 টাকা আস্কিং প্রাইস। আমার মোবাইল নাম্বার দেওয়া আছে 0174238189। ভালো থাকবেন।